ভাই মালয়েশিয়ান ভাষা শিখতে চান তো তাহলে এভাবে বুঝে শিখুন নয়তো পরে পস্তাবেন কারণ কি ভাই আমি নিজে নিজে ভুক্তভোগী প্রথম অবস্থায় ভুলভাল শিখে পরে সেইটা কভার করতে গিয়ে এমন প্যারা খাইছি কি আর বলবো তো প্রথম থেকেই আমরা একদম শুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে হচ্ছে কি মালয়েশিয়ান ভাষা শিক্ষার প্রশ্ন উত্তরের পর্ব এপিসোড নম্বর কিন্তু তিনশো আজকে তিনশো পঁয়তাল্লিশ নম্বর ভিডিও ভাই আজকের টপিকে অনেক কিছুই থাকবে যেমন সামনে রমজান মাস বসকে যদি বলেন বস আমি আমাকে সকালের দিকে কাজ দেন আমি তো আগে রাতে কাজ করতাম কারণ আমি তারাবিন নামাজ পড়বো আবার অনেকে রক্ত দিতে চান যদি কাউকে বলতে চান মালয়েশিয়ানদের যে আমি তো আসলে রক্ত ডোনেট করি আমার রক্তের গ্রুপ এইটা আপনাদের যদি এই গ্রুপের রক্ত লাগে তাহলে আমাকে বলবেন এই সব গুরুত্বপূর্ণ অনেক কিছুই থাকবে আজকের ভিডিওতে তাছাড়া কীভাবে বুঝে বুঝে আপনি মালয়েশিয়ান ভাষা থাক শিখবেন আর কি এগুলো আরও ক্লিয়ার হবেন আজকে বলে বোঝানো যাবে না দেখুন ভিডিওটা যারা এই চ্যানেলে নতুন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন ভিডিও ভালো লাগলে একটু লাইক মেরে দিয়েন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা একবার জিজ্ঞাসা করেছেন মিরাজ ভাই বায়না এবং সাঙ্গাটের অর্থ একই না বাইনা এবং সাঙ্গাটের অর্থ একই না এবং কি পার্লু এবং পায়া এর অর্থ কি একই না ভাইয়া পার্লু এবং পায়া এই দুইটা শব্দের মানেও আলাদা এই পায়া শব্দটা সাধারণত জিজ্ঞাসা বলে সুসা বলে না সুসা মানে খুবই কষ্টসাধ্য পায়া একই কথা কিন্তু তা পায়া যদি বলে তার মানে হচ্ছে এটা করার দরকার নাই যাই হোক আমরা খুবই আর কি ভিতরে যাচ্ছি এখন বুঝবো আমরা এদের ব্যবহারে কি ভিন্নতা আছে থাকলে আশা করি একটু বুঝিয়ে দেবেন খেয়াল করে দেখুন ভাই খেয়াল করে দেখুন আপনি যেভাবে প্রশ্ন করেছেন তার থেকে আমি আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে বাঞা অনেকে বলে বানিয়াক, বানিয়াক না বানিয়াক না বাঞা আপনি একটু উচ্চারণ করেন আমার সাথে উচ্চারণের জড়তাটা কেটে যাবে বাঁয়া বাঞা বা মানে হচ্ছে অনেক বা প্রচুর অনেক অথবা প্রচুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বা ইয়া আচ্ছা আর একটা হলো সাঙাত বলেন সাঙাত এই সাঙাত মানে হচ্ছে খুব অথবা প্রচন্ড খুব অথবা প্রচন্ড আমরা বললাম ভাই একটু থাম আমার প্রচন্ড হিসু চাপছে একটু লই সেই যে প্রচন্ড বা খুবই সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাংাত সাঙাত আর আছে লবি লব্বি মানে কি লব্বি মানে হলো বাড়তি বাড়তি দেখা গেলো আপনাকে বলছিল আপনি দশটা বালতি নিয়ে আসেন কিন্তু দেখা গেল আপনি নিয়ে আসছেন এগারোটা তাহলে দশটা আনতে বলছে বিধায় এখানে একটা কিন্তু বাড়তি হয়ে গেছে লব্বি একটা হলো তাম্বাহ এই তাম্বাহ মানে হলো বাড়ানো অথবা যোগ যেমন দুয়া তাম্বাহ দুয়া কত পাট তার মানে দুই যোগ দুই হলো চার এখন এই তাম্বাহ মানে বাড়ানো তাম্বাহ মানে আবার যোগ মানে দুই সাথে দুই বাড়াইলে কত হয় দুই সাথে দুই যোগ করলে কত হয় একই জিনিস তো তাম্বাহ মানে যোগ অথবা বাড়ানো দেখুন তার অনেক অথবা প্রচুর টাকা আছে ওই যে বললাম বুঝে বুঝে শিখতে হবে তাহলে ভুলবেন না মুখস্থ দরকার আছে ভাই কিন্তু বুঝে মুখস্থ করলে ওটা আপনার মাথা থেকে যাবে না তার অনেক বা প্রচুর টাকা আছে এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলা ফর্ম্যাটটা এরকম আসে তার আছে অনেক টাকা দিয়া মানে সে ডিয়া পুঁয়া মানে হলো তার দিয়া পুঁয়া তার আছে আডা অনেক আডা বা দিয়া আডা বা এভাবে বলতে পারে পুঁয়া কথাটি ব্যবহার না করলেও পারে আচ্ছা এবার নেক্সটে দেখি আজকে আমি করেছি কাজ অনেক খুব কেন এরকম বুঝুগুটু করে দিলাম আমরা সাধারণত বলি ভাই আজকে আমি অনেক খুব বেশি কাজ করে ফেলছি আজকে আমি অনেক আজকে আমি খুব অনেক কাজ করে ফেলছি এরকম বলি না তো মালয়েশিয়ানরা সাধারণত এভাবে বলে ভাইয়া হারিনী সায়াসুডা বুয়াত খরজা ভাঞ্য়া সাঙাত দেখবেন আপনি আমি যেরকম বলতেছি ল্যাটিন মালয়েশিয়ানরা হু বো হু এভাবেই বলবে এই হারিনি সায়াসুদা বুয়াট কর্জা বা তা হারিনি গিলা আজকে আমি যেতে পারবো না লেতে সাংাত খুবই মানে ক্লান্ত হয়ে গেছি আজকে আমি এত কাজ করছি যে আমি আজকে যাইতে পারবো না আমি খুব ক্লান্ত হয়ে গেছি এইসব কথা বলতে গেলে ওরা ঠিক এভাবেই বলবে হারিনি সায়াসুডা বুয়াত কর্জা ভাঞ্য়া সাঙ্গাত তার মানে কি হারি ইনি আজকে সায়া আমি সুডা সুডাবুয় করেছি খরজা কাজ অনেক বাঁয়া খুব বা প্রচন্ড সাঙাত তো ওদের কথা বলতে গেলে অনেক খুব আমরা তো সাধারণত একসাথে বলি না বাংলা ভাষায় অনেক খুব বলি আমরা কখনো ওরা বলে এই জন্য হারি নি সায়া সুডাবুয়াত খরজা ভাইয়া সাঙাত আজকে আমি করেছি কাজ অনেক খুব অর্থাৎ আমি আজকে খুব অনেক কাজ করে ফেলছি এরকমটা বোঝাইতে যদি না বোঝেন অনেক খুব মানে কি প্রচণ্ড বেশি আর কি প্রচণ্ড খুব যদি না বোঝেন আবার রিপিট করে দেখেন আমাকে জিজ্ঞাসা করেন এই চ্যানেলের ভিতরে অনেক ভালো আল্লার আল্লাহর বান্দারা আছে অনেক ভালো মানুষের মানুষ আছে ভালো মনের মানুষ যারা আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিবে আর আমি তো সবার কমেন্ট দেখি যদি তাদেরটা ভুল হয় আমি তো উত্তর দিয়ে দিবই হ্যাঁ আর যদি কেউ রিপ্লাই না দেয় তাহলে আমি রিপ্লাই দেবো কোনো সমস্যা নেই সে প্রচণ্ড অলস এই যে প্রচণ্ড বা খুবই কথাটা বলতে গেলে যে সাঙাট কথাটির ব্যবহার দিয়া সে সাঙ্গাট প্রচণ্ড বা খুবই মালাস মানে হলো অলস দিয়া মালাস সে প্রচন্ড অলস যে মালাসের জায়গায় আপনি বাইক দিতে পারেন সে প্রচন্ড ভালো দিয়া সাংাট বাইক আপনি কর্মঠ দিতে পারেন হ্যাঁ কর্মঠ বলতে গেলে রাজিন হবে রাজিন মানে কি রাজিন জিন এই রাজিন মানে হলো কর্মঠ যে খুব কোনো আলসামি করে না কাজ করে না তো মানে কাজের ভিতরে ফাঁকি দেয় না তো দিয়া সাংট রাজিন বলতে পারেন আচ্ছা আজ আবহাওয়া প্রচন্ড গরম এটা কি করে বলবেন আজ আবহাওয়া প্রচন্ড বা খুবই গরম সেক্ষেত্রে হবে হারি ইনি অর্থাৎ আজ হারি আজকে চুয়াচা আবহাওয়া প্রচন্ড বা খুবই সাঙাট গরম পানাস হারি ইনি আজকে চুয়াচা আবহাওয়া সাঙ্গাত পানাস খুবই গরম পানাসের জায়গায় পারেন যদি কিনা ঠান্ডা হয় আপনার ইচ্ছা ওকে আপনি বাড়তি কথা বলবেন না আমরা বলি নাই আপনি এত কথা বলেন কেন আপনি বাড়তি কথা বলবেন না তো এটা মালয়েশিয়ানরা বলে আওয়া জাঙ্গান চাকাপ লব্বি এই যে লব্ভি মানে কি বাড়তি লব্ভি মানে কি বাড়তি ভুলে গেলে চলবে না দরকার হয় ভিডিওটা তিনবার চারবার দেখবেন সমস্যা কোথায় কিন্তু ভুলে গেলে হবে না যে লব্ভি মানে কি বাড়তি তো আপনি বাড়তি কথা বলবেন না আওয়া জাঙ্গান চাকাপ লব্বি তো এটাকে যদি আমি বাংলা ফরম্যাটে আবার ই করি মানে ওরা যেভাবে বলে আওয়া আপনি জাঙান ছাকাপ কথা বলবেন না লব্বি মানে হলো বাড়তি জাঙান ছাকাপ লব্বি আপনি কথা বলবেন না বাড়তি এরকমটা আসে এখন যদি বলেন যে আপনি বেশি কথা বলবেন না তো ওদের ফর্ম্যাটে হবে আপনি কথা বলবেন না কি এই বাড়তির জায়গায় হবে হচ্ছে বেশি বেশি আসবে সেই বেশিটাকে কী বলে বাঁয়া বাঁয়া বেশি তো আওয়া জাঙান ছাকাপ বাঁ আপনি বেশি কথা বলবেন না এমনটাই হয় একটু প্র্যাকটিস করলে দেখবেন যে কতটা ইজি নিবেন না দুই কেজির থেকে বেশি মানে দেখা গেলো আপনাকে বললো যা ওইখান থেকে তুমি এই ওগুলা নাও এখন নিতে গেলে আপনাকে এ ভাই এই দুই কেজিটা আবার বেশি নিয়েন না হ্যাঁ আপনি নিবেন দুই কেজির বেশি না তো এটা বলতে গেলে ওরা বলে জাঙান আমবিল লব্বি ডাড়ি ডুয়া কিলো জাঙান আমবিল নিবেন না লব্বি বেশি ডাড়ি থেকে ডুয়া দুই কিলো বা কেজি মানে তো কেজি তো জাঙান আম্বল নিবেন না লব্বি ডাড়ি থেকে বেশি কি ডুয়া কিলো দুই কেজির অর্থাৎ দুই কেজির বেশি নেবেন না জাঙ্গান আমি লব্বি ডারি ডুয়া কিলো ক্লিয়ার আচ্ছা অনুগ্রহপূর্বক একটু ভাত বাড়ান দেখা গেল হোটেলে খাইতে গেলেন আমরা বাংলাদেশের একটু ভাত বেশি খাই তো আপনি বলতে পারেন এ একটু ভাত বাড়ায় দেন বা একটু অনুগ্রহপূর্বক একটু ভাত বাড়ান ওই যে কটা দিছেন মুরগির ঠোঁটের মতো আ আমার চলবে না তো কি করে বলবেন তোলং তাম্বাহ নাসি সিকিত তলং তাম্বাহ নাসি সিকিত তোলং অনুগ্রহপূর্বক তাম্বা বাড়িয়ে দিন অথবা বাড়ান নাসি মানে হলো ভাত সিকিত মানে হলো একটু বা অল্প তো অল্প একটু ভাত বাড়ান অল্প ভাত বাড়ান হ্যাঁ তো তোলং তাম্বা অনুগ্রহপূর্বক বাড়ান নাসি সিকিত ভাত একটু অর্থাৎ একটু ভাত বাড়ান কি ভাই এরপরে কি না বোঝে আপনি যদি না বোঝেন আমার কিছু বলার নাই আমার আমি কি বলবো ভাই এর থেকে আর ভালো করে বোঝাইতে আমি পারি না আচ্ছা একটা কথা মালয়েশিয়ানরা সচরাচর না বললেও অনেক সময় বলে বিধাই অনেক বাংলাদেশে বুঝতে কি রে এটা কি কইল সেই শব্দটা হচ্ছে তবে ফুল যেটা ফর্ম সেটা হচ্ছে এরকমটা বলে এটার মানে কি জানেন এটার মানে মূলত হচ্ছে বাড়াবাড়ি বাড়াবাড়ি আর কত ক্লিয়ার করব তো আপনি করবেন না বাড়াবাড়ি অর্থাৎ তুই বাড়াবাড়ি করবি না তোরা কিন্তু কাঁচামরিচ দেয়া খায় এই যে বলে না তো এই বাড়াবাড়ি করাটা সেটাকে বলা হয় মঙ্গাডাং অথবা শুধুমাত্র মাঙ্গাডা বলতে পারে তো আওয়া জাঙ্গান আওয়াজাঙ্গান এভাবে বলতে পারে উচ্চারণগত সমস্যা হতে পারে দুই তিনবার বলুন আমি যদি গোলায় যাই তাহলে আপনাদের কি হবে বলেন আল্লাহ বাফ করুক আচ্ছা মাঙাডাঙ্গাডা হ্যাঁ তো এটা আপনি ইচ্ছা করলে এই বাড়াবাড়ি কথাটা মাঙাডাঙ্গাডা যদি আপনার উচ্চারণ করতে অসুবিধা হয় আপনি একটা শব্দ দিয়ে সেটা কভার করতে পারেন সেটা হচ্ছে ওই যে লেবি বললাম লেবি এই লেবিটাকে আপনি দুইবার রিপিট করবেন তাহলে কি হবে লব্বি লব্বি হ্যাঁ আওয়াজ আঙা লব্বি লব্বি হ্যাঁ আপনি বাড়াবাড়ি করবেন এটাও বলতে পারেন অথবা ল্যাটিন মালয়েশিয়ানরা অনেক সময় বলে থাকে মঙ্গাডাঙ্গাডা সেটাও বলতে পারেন আচ্ছা ভাই আমি রাতের ডিউটি করি কিন্তু সামনে রমজান আসছে আমি বসকে কিভাবে বলবো যে বস আমাকে রোজার এক মাস দিনে ডিউটি দিন কারণ আমি তারাবির নামাজ পড়তে চাই তারাবি পড়তে চাই এটার সম্পর্কে আমি প্রথমে বলছিলাম ভিডিওর শুরুতে খুব গুরুত্বপূর্ণ এবং দামি একটা প্রশ্ন উনি করেছেন দেখুন রোজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুয়াসা পুয়াসা অনেক বাংলাদেশিরা বলে পসা পসা আরে ভাই রোজা আবার পচা হয় কি করে রোজা তো ভালো এটা হবে পুয়াসা পুয়া সা পুয়াসা হুম আচ্ছা রোজা পালন করাকে বলা হয় বরপুয়াশা রোজা রাখা রোজা পালন করা রোজা কায়েম করা আপনি যেটাই বলেন না কেন এটাকে মালয়েশিয়ান ভাষায় এক কথায় বলা হয় বরপুয়াসা রোজার মাস অর্থাৎ রমজান মাস বুলান পুয়াসা। বুলান পুয়াসা অথবা অনেকে বুলান রামাডান বলতে পারে ওই যে রমজান মাসকে বলা হয় বুলান রামাডান বলতে পারে তারাবিহ এই তারাবিকে বলা হয় তারাউ তারাউ তারা ও কি বলে তারা ও তাহলে বলা হবে সলাত তারা সলাত তারা এরকমটা হবে হ্যাঁ আচ্ছা এবার আপনি যে বলবেন বস যে রমজান মাসে আমার সকালের দিকে কাজ দেন আমি রাতে তারাবি পড়তে চাই সেই ক্ষেত্রে ঠিক এভাবে বলতে পারেন বস ডি বুলান পুয়াশা ইনি তলং বাগি সায়া খেরজা মাসা পাগি সে বাপ সায়ামাহু সোলাত তারাউ তারাউই কেন বস বস ডি বুলান মাসে বুঝলেন বুলান মানে হলো মাস কি কিন্তু কি মাসে পুয়াশা রমজান অথবা রোজার ডি বুলান পুয়াশা রমজান মাসে কি ইনি এ অর্থাৎ বস এই রমজান মাসে বস ডি বুলান পুয়াশা ইনি বস এই রমজান মাসে তোলং অনুগ্রহপূর্বক বাগি সায়া দিন আমাকে খরজা কাজ মাসা পাগি সময়ে সকালের অর্থাৎ সকালের সময়ে ওরা বলে সময়ে সকালের এই জন্য মাসা পাগি সময় সকালে সেবাব কারণ সায়া মাহু আমি চাই সলাত নামাজ পড়তে তারা উই তারাবীর সলাত তারা উই তারাবীর নামাজ ঠিক আছে তো বস বস দি বুলান পুয়াশা ইনি এই রমজান মাসে তোলং বাগি সায়া দয়া করে দিন আমায় কারজা মাসা পাগি কাজ সময় সকালে অর্থাৎ সকালের সময় কাজ দিন সে বাপ কারণ সায়া মাহু সলাত তারা ওই কারণ আমি তারাবির নামাজ পড়তে চাই ঠিক এভাবে বললে অবশ্যই বস আপনার কথা শুনতে রাজি হবে ইনশা আল্লাহ আচ্ছা ভাই লাগবে লাগবে না পাইসি পাইনি দরকার দরকার না এগুলো যদি একটু বোঝাতেন ভাই একটু না আমি অনেক ভালো করে বুঝাই দিতেছি ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে লাগবে এই লাগবে মানে মূলত কি এই লাগবেটার মূল অর্থ হচ্ছে প্রয়োজন ভাই এটা আমার লাগবে মানে এটা আমার প্রয়োজন এমন তো না এটা আমার লাগবে মানে এইটা এসে আমার গায়ে লেগে গেল। এটা আঠা না এই লাগা মানে এটা প্রয়োজন তো এই প্রয়োজন অথবা এই ধরনের লাগাকে বলা হয় পারলু কি বলা হয় পারলু লাগবে না অর্থাৎ না প্রয়োজন লাগবে না প্রয়োজন না তা ওরা না কথাটা আগে বলে বিধায় তা চলে আসবে আগে আর পার্লু বা লাগা এটা কি কি পার্লু মানে কি লাগা অথবা প্রয়োজন তো তা পার্লু মানে হচ্ছে লাগবে না অর্থাৎ না লাগবে বা না প্রয়োজন ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা পাওয়া পাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপাত কি বলা হয় ডাপাত ডা না পাওয়া অর্থাৎ পাই না এরকমটা বুঝাইতে গেলে বলতে হবে তা ডাপাট না তা পাওয়া সে খুঁজেছে কিন্তু পায় নাই সে খুঁজেছে কিন্তু পায়নি আমি খুঁজেছি কিন্তু পাইনি সে খুঁজেছে কিন্তু পায়নি যেটাই বলেন না কেন সেই তা ডাপাট দিলেই হবে অর্থাৎ না পাওয়াটার মানেই তো তা ডাপাট তো আমি না পাইলাম অথবা সে পাইল না আপনি পাইলেন না সব কিছুর ক্ষেত্রেই তা আসবে আওয়া তা মানে আপনি পান নাই দিয়া তা মানে সে পায় নাই সায়া তা ডাপাট মানে হচ্ছে আমি পাইনি এরকমটা বোঝানো হবে তো ডিয়াসুডা চারি সে খুঁজেছে চারি মানে খোঁজা ডিয়াসুডা চারি সে খুঁজেছে তাপি কিন্তু তাদা পাট পায় নাই আপনি বলতে পারেন সায়াসুডা চারি আমি খুঁজেছি তাপি তাদাপাট কিন্তু পাই নাই একইভাবে বাক্য যেতে পারবেন কোনো ভেজাল ছাড়া কোনো ডাউট ছাড়া এখন উনি বলতেছে পাই নাই পাই নাই বলতে কি যদি আপনি বলতেছেন এখনো পাই নাই এই এখনো পাই নাই এখনও খাই নাই এখনো করে নাই এখনো করে নাই কিন্তু করার সম্ভাবনা আছে এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলুম কথাটি ব্যবহার করা হয় সেই জন্য আমি এখনো পাইনি বেতন অর্থাৎ আমি এখনও বেতন পাই নাই মালয়েশিয়ান ফর্মাটে এরকম হবে সায়া বলুম ডাপাট গাজি সায়া আমি বলুম ডাপাট এখনও পাইনি গাজি মানে হলো বেতন সায়া বলুম মাকান আমি এখনও খাই নাই এভাবেও বলতে পারে এখনও করি নাই এখনও করেনি এখনো করেন নাই বলতে গেলে বলুম বুয়াত চলে আসবে কারণ করাকে বলা হয় বুয়াত আর বলুম মানে এখনও করা হয় নাই তো এখনও করে নাই এখনও করিনি অথবা এখনও করেননি যেটাই বলেন নাই কেন বলুম বুয়াত বললে হবে শুধু সায়া বুয়াত আমি এখনও করি নাই ডিয়া বুয়াত সে এখনও করেনি আওয়া বুয়াত আপনি এখনও করেননি এভাবেই আপনি বাক্য সাজাইতে পারবেন নেক্সট দরকার এবং প্রয়োজন এই দুইটার শব্দের মানেই তাহলে আমরা জানলাম পারলু কিন্তু দরকারি দরকারি মানে কি অর্থাৎ গুরুত্বপূর্ণ ভাই আমার কিন্তু ওইখানে দরকারি কাগজপত্র আছে দরকারি কাগজপত্র মানে কি গুরুত্বপূর্ণ কাগজপত্র সেই দরকারি অথবা গুরুত্বপূর্ণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেন্টিং কি বলা হয় পেন্টিং কেমন যেন ইংলিশের পেন্টিংয়ের মতো শোনা যায় হ্যাঁ যে ছবি এরকম পেন্টিং করে কিন্তু এটা হলো পেন্টিং পেন্টিং আচ্ছা এখন আমার গুরুত্বপূর্ণ কাজ আছে এমন কথাটা মালয়েশিয়ানরা বলতে গেলে ঠিক এভাবে বলে শেখারাং সায়া আডা খরজা পেন্টিং যেটা হুবহু বাংলায় যদি ট্রান্সলেট করি ভাইয়া তাহলে হবে এখন আমার আছে কাজ গুরুত্বপূর্ণ এই জন্য হবে আডা এখন আমার আছে খরজা পেন্টিং কাজ গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ এটা তিন চারবার করে রিভাইজ দেন ভিডিওটাকে টুকুস করে একটু থামান থামিয়ে তিন চারবার নিজের মুখে বলুন এই বলার জড়তা যদি না কাটে কী বা বলছি ভাই আচ্ছা নেক্সট ভাই আমি একজন রক্ত দানকারী মার্শাল্লাহ আমি মালায় ভাষা অল্প অল্প পারি ভাই আপনার পরিচিত ইনি কিন্তু এটা প্রশ্ন করছে ভাই আপনার পরিচিত কারো যদি ও পজিটিভ রক্তর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আমি দেব ইনশাআল্লাহ এই কথাটা কিভাবে বলবো একটু জানাবেন বাহ এটা সবারই বলা উচিত যারা রক্ত দেন তারা মালয়েশিয়ানদের যদি বলে রাখেন তাহলে তাদের বিপদের সময় আপনাকে কিন্তু কাজে লাগাইতে পারবে এতে করে বন্ধনটা আরও গাঢ় হবে দেখুন রক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডারা আমি আবার বলতেছি ডা রাহ ডারা ডোনেট করা অর্থাৎ দান করা মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেরমা ডরমা ডরমা রক্ত দানকে বলা হয় ডরমা ডারাহ কারণ ডরমা মানে দান করা ডারা মানে হলো রক্ত তো রক্ত দান অর্থাৎ দান করা রক্ত বলতে ডরমা ডারা এখন রক্ত দাতা যিনি কিনা রক্ত দিয়ে থাকেন দান করে থাকেন তাকে বলা হয় পন, ডরমা ডারা পন, ডরমা ডারা দেখুন চুরি মানে আমি কিন্তু এই জিনিসটা বলছিলাম আপনাদেরকে চুরি এই চুরি মানে হচ্ছে চুরি কিন্তু পেন যদি এই চুরির আগে যদি আপনি একটা পেন দিয়ে দেন পেন চুরি তাহলে হয়ে যাবে যে চুরি করে সে চোর তাহলে ডেরমা ডারা মানে হচ্ছে রক্ত দান কিন্তু যদি বলেন পেন ডেরমা ডারা তার মানে যে রক্ত দান করে অর্থাৎ রক্ত দানকারী হ্যাঁ দেখছেন কতটা ইজি আচ্ছা আমি একজন রক্তদাতা কি করে বলবেন সায়া আমি সে অরাং একজন এখন অনেকে বলতে পারেন ভাই এই যে এক বা ওয়ান এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাতু সাতু তাহলে এখানে সায়া সাতু অরাং না বলে সে অরাং কেন বললেন ভাই আপনি ইচ্ছা করলে সায়া সাতু অরাং বলতে পারেন আমি একজন তবে ল্যাটিন মালয়েশিয়ানরা সে বলে সে ডুয়াটি গা এভাবে গুনে সাতু ডুয়াটি গা এটা খুব কমাই কমই গনে গুনলেও আপনার সামনে গুনে খোদ মালয়েশিয়ানরা কথা বলার সময় নিজেদের ভিতরে তখন ওইভাবে আর বলে না তো সায়া সে অরাং আমি একজন পণ্ডার মা দারা ওই যে রক্তদাতা ডরমা মানে দান করা ডারা মানে হচ্ছে রক্ত কিন্তু যখন বলবেন পণ ডরমা ডারা তার মানে রক্ত দানকারী অর্থাৎ রক্তদাতা সায়াং পণ ডরমা ডারা আমি একজন রক্তদাতা আমার রক্তের গুরুপ ও পজিটিভ গরুপ মানে হলো গুরুপ সায়া আমার রক্তের অথবা আপনি বলতে পারেন সায়াপুইয়া গরুপ ডারা আমার রক্তের গ্রুপ এভাবে বলতে পারেন তবে ওরা সাধারণত বলে গরুপ ডারা সায়া আমার রক্তের গ্রুপ ও পজিটিভ ওরা এইভাবে বলে ও পসেতিপ ও পসেতিপ হ্যাঁ কিরকম ও পসেতিপ হ্যাঁ সায়া গরুপ গরুপ ডারা সায়া ও পজিটিভ আমার রক্তের গ্রুপ ও পজিটিভ এখন আপনার এ বি নেগেটিভ হইতে পারে যা ইচ্ছা তাই বলতে পারেন এইটুকু ইংলিশে বললে হবে অত পেঁচানোর দরকার নাই আচ্ছা যদি কারো প্রয়োজন হয় অনুগ্রহপূর্বক আমায় জানাবেন যদি কারো প্রয়োজন হয় অনুগ্রহপূর্বক আমায় জানাবেন খালাও যদি আডা ইয়াং কারো লু প্রয়োজন হয় কালাও আডা ইয়াং পরলু যদি কারোর প্রয়োজন হয় এমনটা বোঝাইতে তলং অনুগ্রহপূর্বক বাগি তাহ জানাবেন সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে তো কালাও আডা ইয়াং পরলু যদি কারো হয় প্রয়োজন তলং অনুগ্রহপূর্বক বাগি জানাবেন সায়া আমাকে ক্লিয়ার সায়া আকান বাগি আমি দিব ইচ্ছা মতো আপনার মনের মাধুরী সায়া আপনি বাক্য তৈরি করেন আমার কোনো অবজেকশন নাই আর কারোর কোনো অবজেকশন নাই লাস্টের পৃষ্ঠাটা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালোবাসা নিবেন আমার কয়েকটা প্রশ্ন আমি মনে করেছিলাম আপনি জানেন এক নম্বরে আমি মনে করেছিলাম আপনি জানেন দুই নম্বরে আপনি অন্য দেশের মানুষ হলেও আমার নিজের আপন ভাইয়ের মতো সম্মান করি তৃতীয় প্রশ্ন আমায় ভুল বুঝবেন না এখন আমি মনে করেছিলাম আপনি জানেন এক নম্বরেরটা একটা সায়া ইং অথবা সায়া ইংাট কান আমি মনে করেছিলাম আওয়া আপনি তাহু মানে হলো জানা তো আওয়া তাহু মানে আপনি জানেন সায়া ইঙাট কান অথবা সাইয়া ইঙাট তাহু আমি মনে করছি আপনি জানেন ক্লিয়ার নেক্সটে এইটা একটু বড়ো বাক্য তবে আমি খুব সুন্দর করে বুঝাই দেবো যাতে না বুঝতে কারোর যেন বুঝতে কষ্ট না হয় যদিও আমাদের জাতীয়তা সমান না দেখুন যদি আপনি এখানে ওইভাবে বলতে চান যে আপনি অন্য দেশের মানুষ হলেও তখন হবে কীরকম জানেন আপনি কেমন যেন তাকে বলতেছেন আপনি ভিন্দেশি লোক আপনার দেশে আমি ভিন্দেশি না কিন্তু আপনার দেশে আপনিই ভিন্দেশি এরকম একটা প্যাস লেগে যায় এই জন্য ওদের ডাইসে বলতে হবে এইভাবে যদিও আমি আমাদের জাতীয়তা সমান না বা একই না কিন্তু আমি সম্মান করি আপনাকে আমার নিজের ভাইয়ের মতো কিন্তু এখানে বাক্যটা একটু ঘুরে যাবে এরকম হবে যদিও আমাদের জাতীয়তা সমান না কিন্তু আমি সম্মান করি আপনাকে মতো আমার ভাই নিজের এরকমটা এসে যায় কারণ কি দেখুন একটু এটা আপনি ঘুরাইতে পারবেন না মালয়েশিয়ান ভাষার এই বাক্যটা আপনি ঘুরাইলেই প্যাস লাগবে কিরকম অলাউপুন কিতা ওয়ার্গানে গারা যদিও পুঁজা আমাদের ওয়ার্গানে ঠিক আছে তাপি কিন্তু সায়া হরমাঠ আমি সম্মান করি আওয়া আপনাকে সায়া হরমাট পাডা আওয়াও দিতে পারেন আপনাকে মাচা মতো আবাং সায়া সেন্ডেরি আমার নিজের ভাইয়ের মতো মাচাম মতো আবাং সায়া বড়ো ভাই বা ভাই আমার সেন্ডেরি মানে হলো নিজের তো এই জন্য অলাপন কিতা পুঁজা যদিও আমাদের ওয়ার্গানে আমাদের জাতীয়তা সমান না বা একই না তাপি সায়া হরমাট আওয়া বা তাপি সায়া হরমাট পাডা আওয়া কিন্তু আমি সম্মান করি প্রতি আপনার মাচাম আবাং সায়া সেন্ডেরি আমার নিজের ভাইয়ের মতো এরপরে তার তিন নম্বর প্রশ্নটা ছিল অনুগ্রহপূর্বক আপনি আমায় ভুল বুঝবেন না তো এটা হবে মূলত মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এরকম আসবে আপনি অনুগ্রহপূর্বক বুঝবেন না ভুল প্রতি আমার অর্থাৎ আপনি অনুগ্রহপূর্বক আমার প্রতি ভুল বুঝবেন না এটা এরকম হবে আওয়া তোলং জাঙ্গান সালাফাহাম পাডাসায়া আওয়া আপনি তোলং অনুগ্রহপূর্বক জাঙ্গান সালাফাহাম ভুল বুঝবেন না সায়া প্রতি আমার বা আমার প্রতি দর্শক এই ছিল আজকের ভিডিও জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে একটা টুকুস করে লাইক দিয়ে দেন যারা এই চ্যানেল নতুন হুইডা সাবস্ক্রাইব তারা যদি পুরাতন লোক হয়ে থাকেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের মন থেকে ধন্যবাদ ভাইয়া আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো সেই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ